রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি রিভিউ সম্পর্কে জানব। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নাপা প্যারাসিটামল ড্রপ, ছোটদের নাপা প্যারাসিটামল। এটি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট, 15 মিলি। পেডিয়াট্রিক এই ড্রপসটির খুচরা মূল্য হচ্ছে মাত্র 15 টাকা। এই ওষুধটির রিভিউ আমরা দিচ্ছি এই জন্য যে এখন সিজনাল অনেক সময় দেখা যায় যে জ্বর হচ্ছে, এছাড়াও এখন হাসপাতাল বা ডাক্তারখানা বন্ধ থাকায় অনেকেই চিন্তিত হয়ে পড়েন শিশুদের জ্বরের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলছি যে জ্বর, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর বা ব্যথা হলে এই নাপাটি অত্যন্ত কার্যকর। অনেকেই রয়েছেন যারা শিশুদের, নবজাতকের শিশুদের টিকা দিয়ে থাকেন। এই টিকা দিলে দেখা যায় যে শিশুর জ্বর আসবেই, আসে, তাই সেই শিশুদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে এই নাপা প্যারাসিটামল। আমি নবজাতক শিশুদের জন্য সেবন বিধি বলছি যে 0 থেকে 3 মাস বয়সী শিশুদেরকে 5 মিলি করে খাওয়াতে হবে। জ্বর যখন থাকবে না তখন খাওয়ানো যাবে না। আর 4 থেকে 11 মাসের শিশুদের জন্য 1 মিলি, 12 থেকে 23 মাস বয়সী শিশুদের জন্য 15 মিলি এবং 2 থেকে 3 বছর যদি শিশু হয় তাহলে 2 মিলি, আর 4 থেকে 5 বছর 3 মিলি করে দিবেন দিনে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর প্রতিবার খাবারের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। বন্ধুরা, আমরা এর আগেও জ্বরের বা নাপা সিরাপের রিভিউ দিয়েছি, কিন্তু এটি এজন্য দিয়েছি যে বর্তমানে করোনার যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে অনেকেই চিন্তিত হয়ে পড়েন, ভয় পান। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি যদি শিশুর জ্বর হয় তাহলে আপনি ভয় পাবেন না, চেষ্টা করবেন যে ঘরে বসেই আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার। সেক্ষেত্রে যদি সাধারণ জ্বর হয় বুঝতে পারেন যে এটি ভাইরাসজনিত কোনো জ্বর বা এরকম টিকার কারণে ব্যথা হয়েছে, তাহলে এই নাপাটি মাত্র 15 টাকায় ক্রয় করে আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন। তবে শিশুদের ক্ষেত্রে আমরা বরাবর একই কথা বলি যে যদি সম্ভব হয় একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ শিশু অনেক সময় অনেক কিছু আপনাকে বলতে পারবে না। আপনাকে বুঝে নিতে হবে যে সে কোন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে শুনে তারপরে ওষুধ প্রয়োগ করবেন। বন্ধুরা, এই ওষুধটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই নাপা সিরাপটি স্ট্রবেরি স্বাদযুক্ত, ফলে শিশুরা এটি খুব সহজে পছন্দ করে। যা হোক, আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।